হারুর গোয়েন্দাগিরি হারুকে নিয়ে আর পারা গেল না সুখের মুখ দেখতে না দেখতে হঠাৎ কোথা থেকে হাজির হয় যত রাজ্যের অদ্ভুত অদ্ভুত বিপদ বিকাশবাবুর মাথা খারাপ হবার জোগাড় মুচকুন্দপুর থানার বড়বাবু শত্রুমর্দন মুখার্জির তো চাকরি যাবার দাখিল ঘরে বাইরে গঞ্জনা শুনতে হয় বিকাশবাবুকে স্ত্রী বলেন হারু যে আমাদের বাড়ির কেউ তা মনেই হয় না রাত দিন মিডিয়ার লোক আসছে টিভিতে দেখানো হচ্ছে খবরের কাগজে ছবি ছাপা হচ্ছে এ সবই তোমার জন্য হারু মানুষ হলে কবেই মাথা ঘুরে যেত নেহাত কুমির বলে এখনো দয়া মায়া মমতা টিকে আছে ঠিক দুপুর বেলায় বাড়ির উঠোনে চলে আসবে ভাত ডাল মাছ তরকারি টক যেদিন যা হয় খেয়ে চাতালে চুপচাপ শুয়ে থাকবে মাঝে মাঝে চোখ পিটপিট করবে তার মানে আমার পিঠে বসে একটু সোহাগ করো তারপর বিকেল চারটে বাজতে না বাজতে ফের টোটো কোম্পানি আবার ভোরে একটু টিফিন করেই বাবু বেরিয়ে যাবে থানায় হারু কি পুলিশে চাকরি নিয়েছে নাকি বিকাশ বাবু চুপ করে থাকেন বড় ছেলে শান্ত হঠাৎ লাফিয়ে ওঠে মা হারু তো পুলিশের লোক জানো না পুলিশের ডিপিওকে কে মাসোহারা দিচ্ছেন ছ করে টাকা রোজ বেলা দশটায় হারুর খাওয়া দেখতে থানার সামনে রীতিমতো ভিড় হারুর ভোজ রোজ একটিন রসগোল্লা মিডিয়ার কল্যাণে এ খবর গোটা রাজ্য জানে আর তুমি জানো না না জানতে চাই না ওর মা খুব রেগে গেছেন হারু যে দিন দিন বার হয়ে যাচ্ছে সে খেয়াল আছে কান্ত এবার মাধ্যমিক দেবে সুতরাং অনেক জ্ঞানগম্যি বলল সেটাই তো স্বাভাবিক মা বিখ্যাত হবার জ্বালা অনেক হারু এখন রীতিমতো সেলিব্রিটি এ ব্যাপারে খুকু মায়ের দলে বলল মাতলা নদীর জেলেরা যেদিন বাবাকে টিকটিকির মতো এতটুকু হারুকে উপহার দিয়ে গেল সেদিন কোথায় ছিল ওরা আমরাই তো ছোট্ট হাড়ুকে গড়ে পিঠে মানুষ করেছি এখন দলে দলে টিভি থেকে লোক আসছে সাংবাদিক আসছে ইন্টারভিউ দিন হাড়ু কি খায় কিভাবে ঘুমোয় কেমন করে চোর ডাকাত ধরে হেনা তেনা সাত সতেরো পরীক্ষা সামনে একটু নিরিবিলি পড়াশোনা করার উপায় নেই ঠিক বলেছিস মা কথাটা লুফে নিলেন এজন্যে তোদের বাবাই দায়ী হাড়ুর পাবলিসিটি অফিসার শান্ত বলে না মা বাবার একটুও দোষ নেই আসলে প্রতিভা কখনো ছাই চাপা থাকে না ভগবান মানুষ গড়তে গিয়ে ভুল করে কুমির বংশে জন্ম দিয়েছেন নাহলে বাবা কি শিখিয়ে দিয়েছেন বিনা টিকিটের প্যাসেঞ্জারদের আমার কাছে ধরে আনবি আর আমি ফাইন করব। আজকাল বিনা টিকিটের যাত্রীরা যেন বুক পকেটে মান্থলি আছে এই রকম ভাব দেখিয়ে ট্রেনে চলাফেলা করে টিকিট পর্যন্ত ঘোল খেয়ে যায় সেখানে হাড়ু টের পায় কি করে গড়পটা মানুষের চেয়ে ওর আইকিউ বেশি বলে তো তাহলে কান্ত বলে চোর পারে কি করে পুলিশ যেখানে হিমশিম খায় ওর একটা তৃতীয় নয়ন আছে আগে থেকে সব বুঝতে পারে না হলে শত্রু কাকু হাড়ুকে এত খাতির করবে কেন এমনি এমনি পুলিশের ডিপি গত মাসে হাড়ুকে দেখতে মুচকুন্দপুর থানায় এসেছিলেন কুমির দেখতে হলে চিড়িয়াখানায় গেলেই তো হতো ডিপি জানেন ওর যেমন তীক্ষ্ণ বুদ্ধি তেমনি গায়ে শক্তি হারু পুলিশ বাহিনীর সম্পদ অ্যাসেট তাই না দাদা নিশ্চয়ই এমন সময় বৌদি বৌদি চা খাবো চা খাবো বলতে বলতে বাড়িতে ঢুকলেন মুচকুন্দপুর বড়বাবু শত্রুমর্দন মুখার্জি মুচকুন্দপুর স্টেশনের স্টেশন মাস্টার বিকাশবাবু সহস্যে এগিয়ে এলেন আসুন আসুন কি সৌভাগ্য এবার নিজের কানেই শুনে যান আমাকে নিয়ে কিরকম কাটা ছেঁড়া চলছে হ্যাঁ দুই ছেলে আমার পক্ষে আছে কিন্তু মা মেয়ে আমার বিরুদ্ধে আমি নাকি মিডিয়ার লোকেদের হাত করে ডেকে আনছি আমি নাকি খবরের কাগজে হাড়ুকে নিয়ে এডিটোরিয়াল লেখাচ্ছি আমি নাকি বিনা পয়সায় হাড়ুর পাবলিসিটি অফিসার শান্তর মাও কম যান না তার আগে চায়ের কাপটি টেবিলে রেখে রীতিমতো রণরঙ্গিনী মূর্তি পাবলিসিটি অফিসার এখন ভিআইপি ওর দেখা পাওয়াই ভার পুকুর পারে কবি সম্মেলন হলো ওকে নিয়ে যাওয়ার কি দরকার এক কবি তো হারুর উপর দীর্ঘ কবিতা লিখে একটা পত্রিকায় ছাপিয়ে দিয়েছে এতেও নিস্তার নেই এক ছোকরা ডিরেক্টর ওর প্রোডিউসারকে নিয়ে এসে হাজির কি ব্যাপার না হারুর কালারফুল লাইফ নিয়ে নাকি সিরিয়াল করবে সপ্তাহে চার দিন আধ ঘন্টার শো পার শো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে যাবে অন্তত এক বছর ধরে চলবে বড়বাবু চায় চুমুক দিয়ে জিজ্ঞেস করেন তো কি ঠিক করলেন বদি ভেবে দেখুন সপ্তাহে বিশ হাজার টাকা মাসে আশি হাজার এক বছরে ন লক্ষ ষাট হাজার টাকা দাদা রিটায়ারমেন্ট তো ঘনিয়ে এলো মেয়ের বিয়ে বাড়ি সব এই টাকাতেই হয়ে যাবে মানে হারুর টাকায় কম কথা চোখ পাকিয়ে দেখুন আপনার চা কিন্তু এ বাড়িতে বন্ধ হয়ে যাবে বড়বাবুর বাবুর তাগড়াই গোপ শুকিয়ে গেল দোহাই বৌদি ওই কোম্মটি করবেন না আপনার হাতে চা না পেলে আমি এনার্জি পাই না একটুও বাড়িয়ে বলছি না বৌদি মুচকুন্দপুর শহরে কোনো হোটেল রেস্তোরাঁয়ও এত ভালো চা বানাতে পারে না যান আর গ্যাস দিতে হবে না ওদের বাবাও একবার ফাঁদে পা দিয়েছিল গলদামারির ভেরি থেকে ডাকাতটা লুটপাট করে গলদা চিংড়ে নিয়ে যেত সেই ভেরির মালিক হাতে পায়ে ধরে তিন দিনের জন্য হাড়ুকে নিয়ে যায় ভেরি পাহাড়া দিতে আমার একটুও ইচ্ছা ছিল না কথাটা লুফে নিলেন বাবু। তাহলে বুঝে দেখুন বৌদি সেদিন কত বড় একটা কাজ করেছিলেন বিকাশবাবু এদিককার দুই দুর্ধর্ষ ভেরি ডাকা দেদার আলী আর কেদার আলী হারুর দুই লেজের বাড়ি খেয়ে কাত একদা পুলিশের চোখের ঘুম কেড়ে নিয়েছিল আর এখন ওরা কত লক্ষ্মী ছেলে বিকাশবাবু রেলের টেম্পোরারি কাজ জুটিয়ে দিয়েছেন আমি থানার আর কাঠে নিযুক্ত করেছি এতে কিছু টাকা পায় হারুরও প্রাণের বন্ধু হয়েছে ওরা এই তিনজনে মিলে এমন পরিস্থিতি তৈরি করেছে যে গোটা রাজ্যে আমার থানা পিসফুল গত তিন মাসে একটা ছিনতাই কিংবা পকেটমারি পর্যন্ত হয়নি একটা ছিঁচকে চুরিও নয় প্রতি সপ্তাহে আমাকে ওদের রিপোর্ট পাঠাতে হয় বিশ্বাস করেন ডিপি তাই সচক্ষে দেখতে খবর না দিয়ে আমার থানায় পায়ের ধুলো দিয়েছিলেন এইখানে এসে বড়বাবু জোর হেসে নেন কি বলবো বৌদি তখন আমি নিজের হাতে হাড়ুকে রসগোল্লা খাওয়াচ্ছি পাশে বসে আছেন বিকাশ বাবু আর উপচে পড়া ভিড় পুলিশরা সামলাতে পারে না ডিপি ভেবেছিলেন থানার সামনে বুঝি বিক্ষোভ দেখানো হচ্ছে ডিপি এই দৃশ্য দেখে দারুণ খুশি নিজের ক্যামেরায় হারুর অনেকগুলো ফটো তুলে নিলেন কেনই বা খুশি হবেন না আমাদের মুখ্যমন্ত্রী চান পাবলিক ও পুলিশের ঘনিষ্ঠ যোগাযোগ এজন্যেই কোথাও পুলিশ পাবলিকে ফুটবল খেলা হচ্ছে কোথাও কাবাডি কিংবা লুডো কিন্তু মুশকিল হচ্ছে পুলিশকে কেউ বিশ্বাস করে না অথচ হারু কঠিন কাজটা সহজে করে দিল বৌদি বললেন তাহলে বলতে চান হারু পুলিশের লোক কেন নয় বৌদি বড়বাবু গোফের ফাঁক দিয়ে একটা সিগারেট ধরান ওর মাইনে মাসিক ছ হাজার টাকা পুলিশের ওয়েলফেয়ার ফান্ড থেকে স্বয়ং ডিপি এটা স্যাংশন করেছেন অপরাধ দমনে যেমন পুলিশ কুকুর তেমনি পুলিশ কুমির আগামী বিধানসভায় এই নিয়ে বিল আসছে বিরোধী পক্ষ যখন সমর্থন করেছে তখন পাশ হবেই ভগবানপুর কুমির প্রকল্প থেকে কিছু বাছাই করা কুমির এনে ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেনিং কলেজের প্রিন্সিপাল হবে হারু দোহাই রক্ষে করুন তীব্র প্রতিবাদ করেন বৌদি এবার তার সাপোর্টার সবাই শান্ত কান্ত খুকু এমনকি বিকাশবাবু পর্যন্ত বিকাশবাবু বললেন ও সব শান্তিতে থাকতে দিন হাড়ুকে বিষ দিয়ে মারার চেষ্টা হয়েছিল জানেন না এবার বড়বাবু একটু থমকে যান জল আছে মুচকুন্দপুর ছিল সামান্য একটু গঞ্জ মেরে হয়তো হাজার দুয়েক লোকের বাস একটা রেল স্টেশন একটা মস্ত বড় রেলের পুকুর কিছু দোকানপাট আর রিক্সা এখন রীতিমতো মহকুমা শহর যাকে বলে আঙুল ফুলে কলাগাছ গাছ কি নেই সেখানে কোর্ট কাছারি উকিল মুক্তার ডাক্তার হাসপাতাল নার্সিং হোম, স্কুল কলেজ সিনেমা হল ব্যাংক হোটেল রেস্তোরাঁ সব যেন রাতারাতি গজিয়ে গেল জমির দাম বেড়ে গেল হু হু করে চারিদিকে বড় ছোট বাড়ি অফিস বিল্ডিং হতে হতে মুচকুন্দপুর বেড়ে চললো আড়ে বহরে ধনির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে উঠতে লাগলো টাকা চাকুরিজীবী ভালো মানুষেরা যেমন এলেন তেমনি এসে গেল চোর ডাকাত কিছু লোক কিন্তু ওদের পথের কাঁটা হয়ে দাঁড়ালো শ্রীমান হারুচন্দ্র অত বড় একটা শক্তিশালী কুমিরের সঙ্গে পারবে কেন তার ওপর গুলি বোমাতেও ওকে কাবু করা যায় না চামড়া অসম্ভব পুরু বড়বাবু থেকে আরম্ভ করে কনস্টেবলরা যখন যে যার কোয়ার্টারে কিংবা মেসের বিছানায় সুখ নিদ্রায় তখন সারা রাত জেগে গোটা শহরে টহল দিয়ে বেড়ায় হারু একবার এক দোকানের তালা ভেঙে তিন মারকা মারা চোর বস্তায় মালপত্র ভরছিল এমন সময় হারু দরজার ফাঁক দিয়ে দোকানে গিয়ে হাজির চোরেরা যেন ভূত দেখল পালাবার ফিকির খুঁজতে লাগলো কিন্তু দরজার মুখেই তো দাঁড়িয়ে আছে কালান্তক জম হারু এসব ব্যাপারে অত্যন্ত শেয়ানা তিনজনকে তিনটি লেজের বাড়ি তাতেই তিনজন অজ্ঞান হারু কাউকে প্রাণে মারলে পুলিশের মারে না ঝামেলা বেড়ে যায় ওপর মহলে খুব হৈচই হয় এরপর তিন চোরের পরনের কাপড় মুখে করে টানতে টানতে থানার বারান্দায় দরাম করে ফেলে দেয় থানার ডিউটি অফিসার চমকবাবু চমকে ওঠেন পাহারাদার সজাগ খান রাইফেল পাশে রেখে টুলে ঝিমুচ্ছিল তিনটে রাজ দেখে সজাগ হয়ে বাজিয়ে দেয় আসেন ছুটে বড়বাবু মেজবাবু থেকে গোটা পুলিশ বাহিনী ব্যাপারটা বুঝে নিয়ে বড়বাবু হারুর মাথায় হাত বুলিয়ে দিলেন আজ রসগোল্লার সাথে জিলিপি ফাউ খিরে খাবি তো বাংলা ভাষাটা হারু ভালোই বোঝে এরকম তো প্রায়ই হয় চোর ডাকাত ধরতে পারলেই জিলিপি ফাউ সুতরাং খুশি হয়ে হারু ক্রমাগত লেজ নাড়তে থাকে ওদিকে হাউমাউ করে থানা এসে হাজির দোকান মালিক কোকাই কার্তিক নস্কর মার নাম রেখেছিলেন কোকাই আর বাবা কার্তিক দুটি নাম একসঙ্গে করে কোর্টে রীতিমতো এফিডেভিডের সাহায্যে নতুন নামকরণ কোকাই কার্তিক ছোটবেলা থেকেই অতি হুঁশিয়ারি বুদ্ধি কোকাই কার্তিকের জায়গাটি নিজের সেখানে পাশাপাশি দুটো বড় দোকান বানায় একটাতে সাইনবোর্ড টাঙিয়ে দেয় সুলভ মুদিখানা অন্যটা কিসের দোকান হবে তাই নিয়ে নাগাড়ে ভাবছিল কোকাই কার্তিক এমন সময় মুচকুন্দুপুর শহরে কলকাতার তিনটে নামি সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শাখা গড়ে উঠতেই কোকাই আর কোনো দিকে না তাকিয়ে গান বাজনার দোকান বানিয়ে ফেলে তাল বেতাল যেখানে কলকাতার দরে খোল কর্তাল ডুগি তবলা হারমোনিয়াম সেতার এসরাজ গিটার সুরবাহার গানের ক্যাসেট টেপ রেকর্ডার ডিভিডি কি না মেলে তন্ন তন্ন করে খুঁজে দেখেন একটি আলপিনও খোয়া যায়নি তখন একগাল হাসি আরও শুনল এর মূলে রয়েছে হাড়ু এবং তিন চোরকে টানতে টানতে নিয়ে গেছে থানায় তখনই ছুটল দুভাই তারপর সেখানে আর এক দৃশ্য হাড়ুর পায়ের ওপর পড়ে কোকাই থেকে সেকি কি কান্না ওরে হাড়ুরে আর জন্মে তুই আমার বাপ ছিলি তুই না বাঁচালে আমি তো পথের বিক্রি হয়ে যেতাম রে দোকান ভর্তি কত মাল ছিল খালি পাঁচটা তালা আমার বরবাদ হয়ে গেল ও হো 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 কোকাইকে কিছুতেই থামানো যায় না শেষে বড়বাবু একটা রফা করে দিলেন ওরে শোন হারুর জন্য তোর তো অনেক টাকা বেঁচে গেল এবার এক মাস ধরে হারুকে জিলিপি খাওয়াবি ঠিক আছে বড়বাবু আপনার কথা তো কোনোদিন ফেলতে পারিনি তাই হবে তা কত টাকা জিলিপি খাবে হাড়ু ওর পেটটা দেখছিস তো পঞ্চাশ টাকা জিলিপি তো ওর নসছি অবশ্য তার আগে দুশো টাকার একটি রসগোল্লা খাবে বড়বাবু মুচকি হাসেন কিন্তু বড়বাবু এত মিষ্টি খেলে হাড়ুর যদি ডায়াবেটিস হয় তুই যেন ডাক্তার হাসালি ডায়াবেটিস হলে হবে সে চিন্তা তোকে করতে হবে না দিনহাটা থানা থেকে সেকেন্ড অফিসার চমক চাকি সম্প্রতি বদলি হয়ে মুচকুন্দপুর থানায় জয়েন করেছেন বললেন যান কোকাই বাবু হাজতে গিয়ে দেখে আসুন তিনটি চোরের চেহারা হাড়ু একা টেনে এনেছে পুলিশ হলে অন্তত ছজন লাগত পরিশ্রমী শরীরে ওসব রোগ দানা বাঁধতে পারে না বড়বাবু গলা খাঁকারি দেন রোজ পঞ্চাশ টাকা জিলিপি হলে মাসে দেড় হাজার এতেই কুকড়ে গেছে কোকাই কার্তিক সজাগ খান বলল কিন্তু হারু যে হাজার হাজার টাকার মালপত্র রক্ষা করলো তার বেলা চারিদিক থেকে আক্রমণে নাজেহাল জেহাল কার্তিক বলেই ফেলে আজ দুপুরে আমি দেড় হাজার টাকা দিয়ে যাচ্ছি বড়বাবু এই তো লক্ষ্মী ছেলের মতো কথা বড়বাবু মৌজ করে একটা সিগারেট ধরান আমরা যেমন একঘে খাবার খাই না তেমনি হাড়ুও কোনোদিন জিলিপি হলো কোনোদিন চকলেট কিংবা মুড়ি চানাচুর এই আর কি খুশি হয়ে হাড়ু লেজ খাবড়ালো তিনবার চমকবাবু বললেন তার আগে ডায়েরিটা করে যান হ্যাঁ এবার খুব ভালো তালা কিনে আনুন অর্থাৎ দিশিতলা চলবে না আরও একবার দারুণ ঘটনা ঘটে তাতেই প্রমাণিত হবে গড়পর্তা মানুষের চাইতে হাড়ুর অনুমান শক্তি কি ভীষণ তীক্ষ্ণ পুলিশের কত জটিল তদন্ত হাড়ু জলের মতো সহজ করে দিয়েছে তার ইয়ত্তা নেই মানুষের সঙ্গে ওর একটা বিষয়ে পার্থক্য মানুষ নানান তথ্য থেকে অনুসন্ধান চালিয়ে মূলে পৌঁছয় আর হাড়ু প্রথমেই মূলে ঢুকে যায় আজ পর্যন্ত এর কোনো অন্যথা হয়নি বা হাড়ু ভুল করে নিরপরাধ কাউকে লেজের বাড়ি মারেনি তারপর জেরা করে সূত্র মিলিয়ে দেখা গেছে হাড়ুর সিদ্ধান্ত সঠিক স্টেশনে হাড়ু যখন চেকারের কাজ করত তখন কোনো দিন বিনা টিকিটের যাত্রী ধরতে ভুল করেনি যে জন্যেই বিকাশবাবু বলেন হাড়ু কুমির না সাবভ্রষ্ট শিশু ঠিক একই কারণে ওসি থেকে ডিপি পর্যন্ত সর্বস্তরের কাছে নয়নের মনি। পুলিশ কুকুর আছে বটে কিন্তু দিক থেকে হাড়ুর ধারে কাছে আসে না একবার আসানসোল এলাকার মাফিয়া চক্রের খুব বার বেড়েছিল প্রায় খুন জখম হতো একটা খুনের কিনারা করতে পারেনি সিআইডি এই নিয়ে বিধানসভা বিরোধী পক্ষ খবরের কাগজগুলো তুলকালাম করতে থাকে মুখ্যমন্ত্রী পর্যন্ত ডিজির কাছে কৈফিয়ত চান উপায়ন্তর না দেখে ডিপি বিকাশবাবুর কাছে দিন দশকের জন্য হাড়ুকে চেয়ে পাঠান ব্যক্তিগত চিঠি নিয়ে থানার বড়বাবু বিকাশবাবুর হাতে পায় পর্যন্ত ধরেছেন বিকাশবাবুর এক কথা ইম্পসিবল মাফিয়াদের গুলিগোলার মধ্যে আমার হাড়ুকে পাঠাবো অসম্ভব শান্তকান্তর মা বলেন বড়বাবু আপনি আমাদের প্রিয়জন আসুন বসুন চা খান কিন্তু হাড়ুকে দিতে পারবো না বড়বাবু জোর হাত করেন বৌদি আমার চাকরিটা রাখুন হাড়ুর কোনো অসুবিধা হবে না স্পেশাল গাড়িতে নিয়ে যাওয়া হবে আমি সঙ্গে যাব ডিজি যে কোনো অ্যামাউন্ট খরচ করতে রাজি টাকা দিয়ে কিনতে চাইছেন ওভাবে নেবেন না বৌদি বড়বাবু হাত কাছলেন বিকাশবাবু বললেন সরকারের কত ক্ষমতা আছে কামান বন্দুক লোক লস্কর এ কে ফর্টি সেভেন রাইফেল পর্যন্ত আর হারুর সম্বল লেজ ও দাঁত তবু আজ পর্যন্ত ভয় দেখানো ছাড়া কারোর কোনো ক্ষতি করেনি মাফ করুন বড়বাবু হারু আমাদের সন্তান তুলল ওকে চোখ আড়ার করতে চাই না বড়বাবু সেটা চান না তবে কিনা তার ওপর ওপরওয়ালার হুকুম তাই তামিল করতেই এসছিলেন তারও রিটায়ারমেন্টের বেশি দেরি নেই বাকি দিনগুলো এই থানাতেই শান্তিতে কাটাতে চান প্রমোশনও নেননি বড় বাবু পাশে বদলি হতে হয় আর এও জানেন হাড়ু থাকতে তার সার্ভিস রেকর্ডের কালির আঁচড় পড়বেই না হ্যাঁ যা বলছিলাম সেই দারুণ ঘটনাটা হলো অতি অদ্ভুত উপায়ে প্রতারণা অশোক বাবু মুচকুন্দপুর যখন গঞ্জ ছিল তখন থেকে খবরের কাগজের একমাত্র হকার এখন তো বড় শহর হয়ে গিয়ে কত শ্যামা যদু মদু এসে গেছে এ লাইনে কিন্তু অশোকবাবু ধারে কাছে কেউ না ট্রেনে বা বাসে কাগজের বড় বড় প্যাকেট তার নামেই আসে তার অনেক গুণও আছে ঝড় বৃষ্টি যতই হোক অশোকবাবু এবয়সেও নিজের সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি কাগজ পৌঁছে দেন খেয়াল রাখেন চায়ের টেবিলে কাগজ না পেলে বাবুদের মেজাজ বিগড়ে যাবে স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত পত্রিকা অফিস ছুটি থাকে সুতরাং পরদিন কোনো কাগজ নেই তার পর দিন কাগজ দিতে গিয়ে বাবুকে দেখে ভীষণ চমকে উঠলেন বিকাশবাবু সে কি আপনি হাসপাতাল থেকে কবে মাথার স্ক্যান কি বলছেন বলুন তো সাইকেল থেকে নেমে পড়লেন হাসপাতাল মাথার স্ক্যান এসব আবার কি বিকাশবাবুর ঘোর যেন আর কাটে না বারান্দায় একে একে এসে দাঁড়িয়েছে শান্ত কান্ত খুকু আর ওদের মা সবার চোখে মুখে একটা বিস্ময় পরশুদিন বেলা এগারোটা নাগাদ আপনার ছেলে এসে হাজির কান্নাকাটি বলো লরির ধাক্কায় বাবার অ্যাক্সিডেন্ট কি সর্বনাশ আমার কোনো ছেলেই নেই বড় মেয়ের কবে বিয়ে হয়ে গেছে ছোট মেয়ে বিয়ে পড়ছে তারপর আর কি বলল বলল বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্ক্যান করাতে হবে হাতে একদম টাকা পয়সা নেই যদি কিছু হেল্প করেন আমি তো এখন থেকে কাগজ দিয়ে আসব কাগজ দিয়েই না হয় শোধ করব আপনি দিলেন কেন দেবো না প্রথম থেকে আপনি দুখানা কাগজ দিয়ে আসছেন একটা মাসিক আপনার এই বিপদে সাহায্য করব না দিলাম একটা পাঁচ হাজার টাকার চেক লিখে হা কপাল অশোকবাবু কপালে কড়াঘাত করেন আপনি আর আমি দুজনেই ফেরে বাজের পাল্লায় পড়েছি তাই ভাবি কদিন ধরে কে যেন আমাকে ফলো করছে কিন্তু কাগজ দেওয়ার সময় আমি তো পেছনে তাকাই না হায় হায় বিকাশবাবু বললেন দেখুন গিয়ে বদমাসটা আর কবাড়িতে জোট করেছে চেকটা নিজের নামে লিখিয়ে নিলো মনে পড়তে অশোকবাবু তড়িঘড়ি সাইকেল নিয়ে ছুট দিলেন বেলা তখন সবে বারোটা বিকাশবাবু স্টেশন মাস্টারের ঘরে বসে আছেন হাউমাউ করে টেবিলের ওপর লুটিয়ে পড়লেন অশোকবাবু আমার কি হবে মাস্টারবাবু কান্নাকাটি করলে চলবে মাথা ঠান্ডা রাখুন অশোকবাবু কবাড়ি কত টাকা আর বলবেন না সর্বনাশ হয়ে গেছে ডুকরে ওঠেন অশোকবাবু হিসেব নিয়ে দেখলাম প্রায় ছাব্বিশ হাজার টাকা আপনার বন্ধুরা গোবর্ধন বাবু কালাচাঁদ বাবু নদের নিমাই বাবু মৃদুবাই বাবু বাবু সবাই বিপদের কথা শুনে চার পাঁচ মাসের টাকা আগাম দিয়ে দিয়েছেন সর্বনাশ এরকম প্রতারণা তো বাপের জন্মে শুনিনি খবরের কাগজেও পড়িনি শিগগির একটা ডায়েরি করে আসুন আমি বড়বাবুকে ফোন করে দিচ্ছি সেখানেও বাকি রেখেছে নাকি জোর বড়বাবুকে জগ দিয়ে নিয়েছে বারোশো টাকা এই যে বাঘের ঘরে ঘোগের বাসা ঠিক আছে দেখছি বাড়ি গিয়ে চান খাওয়া করুন তবে পুলিশের কম্য নয় যদি কিছু করে হাড়ুই করবে বিকাশবাবুর অগাধ বিশ্বাস থানায় রসগোল্লা জিলিপি খেয়ে হাড়ু একটা নাগাদ বাড়ি ফিরে বাইরে যাই হোক বাড়ির ডাল ভাত তরকারি মাছের ঝোল না খেলে হাড়ুর তৃপ্তি হয় না তারপর উঠোনের চাতালে বিশ্রাম করে ওই সময় বিকাশবাবু স্টেশন থেকে কোয়ার্টারে আসেন আজ এসেই হারুকে বোঝাতে বসলেন খবরের কাগজ ও শান্তর সাইকেলখানা দেখিয়ে কোন দিকে দরজা দিয়ে ছেলেটা এসছিল তাও দেখালেন হাড়ু ছুটে এলো দরজার বাইরে পনেরোই আগস্ট জোর বৃষ্টি হয়ে গেছে সকালে মাটিতে রবারের পাম্পুর দাগ হাড়ু নিবিষ্ট মনে ওই দাগের দিকে তাকিয়ে আছে বিকাশবাবু লক্ষ্য করলেন ডান পায়ের গোড়ালির ছাপ কিন্তু পড়েনি জুতোর যেন হিল নেই হাড়ু অনেকক্ষণ ধরে ব্যাপারটা লক্ষ্য করে চাতালে গিয়ে শুয়ে পড়ে স্টেশনের ঝাউতলা ক্লাবে জোর আড্ডা আজ নিয়ে পনেরো দিন হয়ে গেল এখনো হাড়ু অশোকবাবুর নকল ছেলেটিকে ধরতে পারল না হলোটা কি হাড়ুর আড্ডায় আছেন বিকাশবাবু কালাচাঁদবাবু নিমায় বাবু মৃদুবায় বাবু দিগ্বিজয়বাবু ও গোবর্ধন বাবু চলছে চা খাওয়া এবং হাড়ুর দক্ষতা যে কমে যাচ্ছে তা নিয়ে হা হুতোষ এমন সময় স্যালিউট করে দাঁড়ালো সজাগ খান আগে বাবুরা এক্ষুনি থানায় চলুন বড়বাবু আপনাদের ডেকেছেন কেন কি ব্যাপার অ্যারেস্ট করবে নাকি সজাগ খান হেসে ফেলে আগে না মাল ধরা পড়েছে ওই হাড়ু ধরে এনেছে আপনাদের শনাক্ত করতে হবে সবাই হই হই করে থানায় রওনা হলেন বড়বাবু থানা টানা বারান্দায় পায়চারি করছিলেন ওদের দেখতে পেয়ে আরে আসুন আসুন চা খান গেট দিয়ে অশোকবাবুকে ঢুকতে দেখেই আপনার ছেলে ধরা পড়েছে তাই নাকি বড়বাবু অশোকবাবু একগাল হেসে দেখি দেখি ছেলের চেহারাটা কারাচাঁদবাবু ফুট কাটেন গুণধর ছেলেকে দেখে নয়ন সার্থক করব নদের বাবু বললেন গুণধরি বটে কান্না থামাতে পারি না বাবার অ্যাক্সিডেন্ট বলে কথা দিলাম কুড়ি এ হাজার তিন এক টাকা শত্রুমর্দনবাবু গলা খাঁকারি দিলেন থাক সে কথা শনাক্ত করার আগে আমি করেছি কারণ আমারও বারোশো টাকা গেছে বুদ্ধি খাটিয়েছে বটে টাকা নিয়েই চলে গেছে চাকদায় পিসির বাড়িতে এতদিন ওখানেই ছিল পিসির নাকি অবস্থা ভালো না এত বড় ছেলে সারাদিন চুপচাপ শুয়ে থাকে পিসির সন্দেহ হলো নিশ্চয়ই কোনো অপকর্ম করে গা ঢাকা দিয়েছে ফলে সেখান থেকে তারা খেয়ে কাল বিকেলে এসেছিল আর আজই গ্রেপ্তার করে এনেছে হারু এবার বিকাশবাবু মুখ খুললেন হাড়ুয়ার আগের মতো নেই দক্ষতা কমে গেছে কত কি বলছিলেন এবার কি হলো হুম আর একটা কথা বড়বাবু বললেন নকল ছেলের গোড়ালির ডান ডিফেক্টিভ সেটা আমাকে দেখালো কোয়ার্টারের সামনে যেখানে ছোকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচ সেখানে বলতে গেলে দেড়খানা পায়ের ছাপ ডান পায়ের গোড়ালি নেই সেটাও হাড়ু আমাকে টেনে এনে দেখিয়েছে আর কি চাই এবার চলুন লকাপে ছেলে বসে আছে আগে আগে অশোক বাবু পেছনে আর সবাই বড় বাবু বললেন আর একটা কথা হারুকে জিলিপি খাওয়াতে হবে টাকা করে মাসে পড়বে পঞ্চাশ অশোক বাবু আনন্দে রাজি গল্পটা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে ಶೇರ್ ಶಾರಸ್ಕ್ರೈಬೇ ಬಲ ಬಟನ್ ಟಾ ಕ್ಲಿಕ ಬಾಯ್ ಬಾಯ್